মুসলমান প্রেমাস্পদক হত্যা পরিয়ালর উচ্চ বর্ণর মুসলমান হয়ে কন্যাক কিয় দিম ফকিরলৈ অভিযুক্তর মন্তব্য। ধর্মর নামত সংঘাত প্রায় শুনা যায়, কিন্তু এইবার একে ধর্মর মাজত বর্ণক লৈ ঘটিল শিহরণকারী ঘটনা। মুসলমান ধর্মর সৈয়দ বর্ণর পরিয়ালে হত্যা করিলে ভগ্নীক, ভগ্নীর লগতে হত্যা করে প্রেমিকাকো, কিয়নো মহিলাগৰাকীর প্রেমর সম্পর্ক আছিল এক নিম্ন বর্ণর যুবকর হইতে। হেয়া কোনো প্রকারে মানি লব পৰা নাছিল পরিয়ালটোৱে। তদন্তর পাছত এই কাহিনী ললে অন্য মূর। তিনি সন্তানের মাতৃ মেহজাবিনে হেনু পলাই গৈছিল বিবাহিত পুরুষ আরিফর হইতে। নিম্ন বর্ণর পুরুষর হইতে ভগ্নীর সম্পর্ক গ্রহণ করা নাছিল মেহজাবিনের পরিয়ালে। শেষত হত্যার পরিকল্পনা রছে। প্রথমে আরিফক হত্যা করে আর তারপিছত ভগ্নীক, আর মৃতদেহ উদ্ধারের পিছত আরক্ষীর তদন্তত উলাই পড়ে সমস্ত ঘটনা। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পরিয়ালটুক। সোধা পোছাত ব্যক্ত করে উচ্চ বর্ণর মুসলমান হয়ে কন্যাক কিয় দিম ফকিরলৈ, এয়া হয়েছে অভিযুক্তর মন্তব্য। শিহরণকারী এই ঘটনা উত্তর প্রদেশের বাগপত জেলার। নিউজ ডেস্ক, টাইম 8।